Hello students, how are you all? Today I'm going to describe some rules of punctuation with you. Punctuation. Okay, first of all, why do you use punctuation? You need to know about it. Punctuation আমরা কেন ব্যবহার করি? একটা লাইন আমরা চাইলে পুরো গড়গড় করে বলে দিতে পারবো না, কখন আমাদের থামতে হবে, কোথাও অনেক গিয়ে থামতে হবে, কোথাও কমা দিতে হবে, কোথাও লাইন বুঝে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই যে দেয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে পাংচুয়েশন। কত বুঝতে পারছো তোমরা? কখন কোথায় কি দিতে হবে সেটা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে এখন আমাদেরকে। তাহলে দেখো, প্রথমে আমরা আজকে আলোচনা করব ফুল স্টপ সম্বন্ধে। ওকে, তাহলে সাধারণত তোমার যেগুলো প্রশ্নবোধক লাইন নয় বা তোমার আর আশ্চর্যবোধক লাইন নয়, ওই সমস্ত লাইন, এই প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক লাইন বাদে বাকি সব ক্ষেত্রেই তোমার ফুল স্টপের ব্যবহার আছে। আমি যদি আর একটু সহজভাবে তোমাদের জন্য লিখি, প্রশ্নবোধক কিংবা আশ্চর্য বোধক নয় এমন বাক্যের শেষে সব বসে। যেমন হি ওপেন্ড দ্য ডোর, তাহলে এটা কোন ধরনের লাইন? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ লাইন হলে কিন্তু তোমার ফুল স্টপ বসবে। কথা বুঝতে পারতেছ? অ্যাসার্টিভ লাইন হলে কিন্তু ফুল স্টপ বসবে। অনুরূপভাবে যদি ইম্পারেটিভ লাইনও হয়, যেমন ধর আমি যদি লিখি ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ লাইন। ইম্পারেটিভ লাইনেও তোমার কী হবে? ফুল স্টপ বসবে। হ্যাঁ, আবার যদি অপারেটিভ লিখি মে ইউ লিভ লং, তাও ফুল স্টপ হবে। তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এই ক্ষেত্রগুলোতে ফুল স্টপ আসবে। কিন্তু যদি প্রশ্নবোধক লাইন আসে, যেমন ধরো আমি যদি এখানে লিখি হোয়াই ডিড ইউ গো দেয়ার, তখন কিন্তু ফুল স্টপ আর হবে না, তখন প্রশ্নবোধক চিহ্ন লাগবে। অন্যভাবে আশ্চর্যবোধক লাইন হলে তো বুঝতে পারছো আশ্চর্যবোধক চিহ্নটা আসতে হবে। সবাই একটু দেখে নাও, আবার ফুল স্টপ আরেকটা ব্যবহার হচ্ছে, যেমন ধরো শব্দ সংক্ষেপণে। যেমন ধরো আমি যদি বলি যে জানুয়ারি না লিখে যদি আমি জানুন লিখি, তখন এটা হয়ে যাবে গা, বুঝতে পারতেছ? আবার এই যেমন ধরো ঘড়িটা আমি অ্যান্টি মেডিটেরিয়ান, বুঝতে পারতেছ? এভাবে ক্ষেত্রে আমরা লিখতে পারি শব্দ সংক্ষেপণে। যেমন ধরো ইটিসি যেটা বলা হয়, এটা ইটিসি আসলে হচ্ছে অ্যাটসেট্রা, তাহলে ওইটা শব্দ সংক্ষেপণ করে এটাতে নিয়ে আসছে, বুঝতে পারতেছ? তবে ক্যাপিটাল লেটার দিয়ে যদি শব্দ সংক্ষেপণ করো, সাধারণত এগুলো বড় হাতের অক্ষরে দিতে হয় এবং সেগুলোতে সাধারণত ফুল স্টপটাও বসে না।
যেমন ধরো এসএসসি। আরেকটা ব্যাপার আসছে তোমার, ইমেইল অ্যাড্রেস যদি আমরা লিখতে চাই, বা ইমেইল কথাটা লিখে দিলে হবে, যেমন ধরো www.facebook.com, তখন কিন্তু আর ফুল স্টপ বলা যাবে না, তখন এগুলোকে বলতে হবে ডট। কথা বুঝতে পারতেছো? এবার আমরা আলোচনা করব কমা সম্বন্ধে। ওকে, তাহলে দেখো, যদি তুমি লিস্টিং বুঝাও, লিস্টিং বুঝালেও কিন্তু তোমার কমার একটা ব্যবহার আছে। যেমন ধরো হাসান, কবির, জাফর অ্যান্ড রবিন, আর গোয়িং দেয়ার, তাহলে হাসান কমা, কবির কমা, এবং এগুলো লিস্টিং কীভাবে হয়েছে দেখো। হাসান কোন পার্টস অফ স্পিচ, কবির কোন পার্টস অফ স্পিচ, নাউন, এ সমপ্রজাতির যখন পড়ে যাচ্ছে তখন আমরা কমা দিব। তাহলে লাস্টেরটাতে কেন কমা আসলো না রবিনের আগে, কারণ তুমি অ্যান দিয়ে দিছো। তো যখন এরকম দিয়ে দিবে তখন সমপ্রজাতির হলেও তখন আর লাস্টের দিকে কমা দরকার হচ্ছে না। তাহলে হাসান, কবির, জাফর অ্যান্ড রবিন আর গোয়িং দেয়ার। ওকে, দেখে নাও একটু। আরেকটা ব্যাপারে ব্যবহার হয় ফ্রেজ, ক্লজ সমূহকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়। যেমন ধরো আমি যদি লিখি ইফ ইউ কাম আই শ্যাল গো, তাহলে আসলে এটা আরেকটু যদি ভালোভাবে বুঝাই, সাবঅর্ডিনেট ক্লজগুলো যেগুলো সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজ, ওগুলো যদি ফ্রন্ট লাইনে চলে আসে তখন কমাটা হচ্ছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি একই লাইনকে মনে মনে চিন্তা কর, আই শ্যাল গো যদি এদিকে নিয়ে আসি, ইফ ইউ কাম যদি এদিকে নিয়ে যায়, তখন কিন্তু আর কমা দরকার হবে না। বুঝতে পারছো? মানে এটা একটু খোলাসা করে বলছি আর কি, সাবঅর্ডিনেট ক্লজ যদি সামনে চলে আসে তখন কমাটা দরকার হয়। একটু দেখো, কমার আরেকটা ব্যবহার হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনে। আমরা এটা কম বেশি সময় জানি, যদি লিখি হি ইজ এ গুড বয়, তখন এটার পর একটা কমা দিতে হবে, ইজেন্ট হি, এই আন্ডারলাইন করে দিছি, এভাবে হবে। বুঝতে পারছো? এটা কোয়েশ্চেন এটা ব্যবহার আছে। কমার আরেকটা ব্যবহার, খুব বেশি যেটা ব্যবহার হয় কোটেশনে, আমার বেশ ভালো ব্যবহার আছে। যেমন ধরো হি সেট, আমরা এটা একটু ইজিলি লিখতে পারি, ডিরেক্ট কোটেশন যদি হয়, ডিরেক্ট কোটেশনে হি সেট আই শ্যাল গো, এখানে ডিরেক্ট কোটেশনে, বা আমি যদি আরো সহজ তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিই, ডিরেক্ট স্পিচে যদি ধরো, হ্যাঁ, তখন কিন্তু তোমার কমার ব্যবহার আসবে। বুঝতে পারতেছ? মূল কথাটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে, কিন্তু এখানে কমাটা দিতে হবে।
এরপরটাতে চলে যাচ্ছি। যেমন ধরো কমার আরেকটা ব্যবহার হয় ভোগেটিভ কেসে, ভোগেটিভ কেসে যাকে সম্বোধন করে কিছু বলা হয় তার পরে করে কমার ব্যবহারটা হয়। যেমন ধরো আমি আবার বলছি, ভোগেটিভ কেসে যাকে সম্বোধন করা হয় তারপরে কমা বসে। যেমন ধরো করিম ওপেন দ্য ডোর, তাহলে আমি করিমকে ডাকলাম, ভোগেটিভ কেসের এটার পরে করে আমাকে কমা দিতে হচ্ছে। যেমন ধরো আবার লেটারসে বিভিন্ন, যদি আমরা চিঠিপত্রের ক্ষেত্রে আমরা কমার একটা ভালো ব্যবহার আছে, ধরো সেভেন, সরি ধরো স্যার লিখলাম 7 জুন, এই কমা 2020, কথা বুঝতে পারতেছ? আবার আবার চিঠির শেষেও কিন্তু কমার একটা ব্যবহার আছে। যেমন ধরো আমরা যদি লিখি ইয়োর্স ফেইথফুলি, তারপরে কমা, হ্যাঁ এক্ষেত্রেও কমা ব্যবহার করা যাবে। দেখো আস্তে আস্তে এরকম ইয়োর্স ফেইথফুলি যদি লিখি, আমরা যদি ইয়োর্স সিনসিয়ারলি লিখি, ইয়োর্স এভার লিখি ইত্যাদি, ক্লোজিং এর পরে কমাটা ব্যবহার করতে পারো। ঘরে গিয়ে দেখবা আরো আস্তে আস্তে করে। এরপরটাতে চলে যাচ্ছি আমি এই মুহূর্তে, এরপরে দেখো কোলনের ব্যবহার, কোলন। ওকে, তাহলে যেমন ধরো আমরা কোলন কিন্তু অনেক জায়গায় আসলে কোলনের ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা অনেক সময় আমরা যদি অনেক সময় ডায়ালগ যদি লিখি, বিভিন্ন ডায়ালগেও কিন্তু কোলনের ব্যবহার আছে। আবার বিভিন্ন ক্ষেত্রে তোমার কোটেশন শুরু করার আগে কোলনের ব্যবহার করা হয়। আমি যেটা বেশি ব্যবহার হয় সেটাই ফোকাস করব। যেমন ধরো ডায়ালগে যেটা ব্যবহার হয়, ডায়ালগে যেটা কোলনের ব্যবহার যেটা, যেমন ধরো রবিন হোয়ার ডিড ইউ গো, অথবা হু হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, কেমন? তাহলে আবার তাহলে জামাল বলছে মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর, দেখছো? কোনো টাইম লেখার ক্ষেত্রেও কিন্তু টাইমেও কোলনের একটা ব্যবহার আছে। আমরা দেখি কোলনের ব্যবহার, যেমন ধরো 8:30, হ্যাঁ 8:30-র ক্ষেত্রে, 9:30 PM, 8:30, এগুলোর ক্ষেত্রেও তোমার কোলনের ব্যবহার হয়। আমরা এর পরটাতে চলে যাচ্ছি। আবার এরপরে আমরা চলে যাব সেমিকোলনের ব্যবহার। চিহ্নটা দেখে নাও, সেমিকোলন এটা হচ্ছে ধরো সেন্টেন্সের একটা অংশে কমা দেওয়া আছে, এরপর এই অংশটিকে সেন্টেন্সের বাকি অংশতে আলাদা করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন ধরো সি ওয়াজ
ডিটারমিন্ড, বুঝতে পারতেছ? শি ওয়াজ ডিটারমিন্ড টু সাকসিড। এখানে একটা কমা আসছে, ধরো হোয়াট এভার দ্য কস্ট। ওকে, এবার একটা সেমিকোলন দিয়ে দিছি। শুড অ্যাচিভ এইম বুঝতে পারতেছ? হোয়েভার মাইট সাফার অন দ্য ওয়ে। তাহলে দেখো, সেন্টেন্সের একটি অংশ কিন্তু কমা দেওয়া আছে অলরেডি, এটা কমা সহ একটা স্ট্রাকচার। সে সফল হওয়ার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞ, যত খরচ হবে হোক বা যা কিছু কষ্ট হবে হোক, সে তার লক্ষ্যে পৌঁছাবে। হু এভার মাইট সাফার অন দ্য ওয়ে, ওর রাস্তায় যাওয়ার পথে যেই কষ্ট পাক সেটা কেয়ার করে না। তাহলে এই প্রেক্ষাপট এবং এই অংশটুকু আলাদা করার জন্য সেমিকোলনের ব্যবহার আছে, বুঝতে পারছো? একটু দেখে নাও। ওকে, আশা করি দেখছো। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন মার্কে। মানে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নের দিকে চলে যাব। যেমন ধরো, যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে, যে কোনো কোয়েশ্চেন এটা ব্যবহার করা হয়। মানে কোয়েশ্চেন কোয়েশ্চেন করলেই তো এটা ব্যবহার আছে। যেমন ধরো, আমি যদি একদম লিখি হোয়াটস ইজ ইউর নেম, আমি যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমরা যদি লিখি তাহলে প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। তাহলে কোটেশন দিলে তোমার কে হয়ে যাবে গা, সরি, হোয়াট ইজ ইউর নেম, এই চলে আসছে প্রশ্নবোধক চিহ্ন। আবার আরেকটা জায়গায় কোটেশন একটা ভালো ব্যবহার আছে, তারিখ ব্যবহারের ক্ষেত্রে। আস্তে আস্তে দেখো, সন্দেহ প্রকাশের ক্ষেত্রে তারিখ ব্যবহারে কথাটা দিলে ভালো হবে। তারিখ ব্যবহারে সন্দেহ প্রকাশের ক্ষেত্রে এটা দিলে ভালো হবে। তারিখ ব্যবহারে সন্দেহ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি একটু তোমাদের জন্য লিখি, যেমন ধরো, জন মার্স্টন, ওকে, তাহলে এখানে প্রথমে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি, দিয়ে 1575, এখান থেকে ধরো 1634, তাহলে তাহলে এই লোকটা কখন জন্মগ্রহণ করছে আমি এই ব্যাপারে শুনতে পারি না। মারা কখন গেছে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু কখন কখন জন্মগ্রহণ করছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে এই জন্য 1575 আগে পিছিয়ে হতে পারে বা ওই সময় হতে পারে, এই জন্য একটা সন্দেহ আছে বিধে আমি এটা প্রশ্নবোধক চিহ্ন একটা আগে লিখে দিছি, বুঝতে পারতেছ? বেশ কাল হয়ে গেছে গা, আই এম সরি বয়েস। আবার এবার আসছে এক্সক্লেমেশন মার্ক।
ওকে, তাহলে এটি সেন্টেন্সের মধ্যে বিস্ময় আনন্দ দুঃখ ক্ষোভ না, আমি যদি কোনো বিস্ময়, হ্যাঁ বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রেই এটা তোমার ব্যবহৃত হয়, আমরা ওই ক্ষেত্রে বেসিকলি আমরা যদি লিখতে চাই তখন এক্সক্লামেশন মার্ক চলে আসবে, বুঝতে পারতেছো? যেমন ধরো আমি যদি বলি হোয়াট নাইস বার্ড ইট ইজ, এক্সক্লামেশন সাইন, ইজি। এরপর আসছে আমাদের জন্য অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার আসবে, কেমন? অ্যাপোস্ট্রফি আমরা অনেক জায়গায় ব্যবহৃত হয়, এটা এটা চিহ্নটা একটু দেখো, এটা উপরের দিকে একটা কমা বসবে, কমাটা আমি নিচের দিকে দিয়ে নিই, অ্যাপোস্ট্রফি। তাহলে এটা কীভাবে বুঝাবো, কোনো এটা কারোর অধিকার বোঝানোর ক্ষেত্রে, অধিকার, হ্যাঁ এ বোঝানোর ক্ষেত্রে, এটা লেখাটা রংটা গিয়ে যাচ্ছে গা, মানে অধিকারের ক্ষেত্রে, কোনো অধিকারের ক্ষেত্রে তোমার অ্যাপোস্ট্রফির একটা ভালো ব্যবহার হয়। যেমন ধরো রবিনস বুক ইজ, রবিনস বুক, তাহলে এটা রবিনের বই অধিকার বুঝাতে। তাহলে অ্যাপোস্ট্রফি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার বুঝাইতে, বুঝতে পারতেছো? এটা ঠিক আসলে অধিকার কথাটা বা বিলঙ্গিং, হ্যাঁ এটা রিলেশ মানে এই ধরনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়, শুধু এই অর্থে নয়। যেমন ধরো আপাততভাবে অধিকারটাই আমরা মোটামুটি ধরে রাখি, রিলেশনশিপের ক্ষেত্রে মাঝে মধ্যে আসে রবিনস ফ্রেন্ড, রবিনের বন্ধু, হ্যাঁ অধিকার বা রিলেশনশিপের ক্ষেত্রে আসলে ব্যবহার করা যায়। যেমন ধরো হে ইজ রবিনস ফ্রেন্ড, তাহলে এখানে রিলেশনশিপ চলে আসছে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে অ্যাপোস্ট্রফির ব্যবহার আছে, আরও একটা দুইটা দেখাচ্ছি স্যারে। যেমন ধরো এই সংক্ষেপণেও কিন্তু ব্যবহার করা হয়, যেমন ধরো সংক্ষেপণে কিরকম ব্যবহার করা, মানে শব্দ সংক্ষেপ করা, যেমন ধরো আমরা যদি লেখার চেষ্টা করি, যেমন ধরো আম গোয়িং দেয়ার, স্যার এখানে কি লিখলাম, আই এম গোয়িং দেয়ার, এখানে আই এম না লিখে শুধু একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, তাহলে আম গোয়িং দেয়ার, বুঝতে পারতেছো? আবার এটা মোটামুটি এতটুকু ব্যবহারে আমাদের জন্য কাজ হয়ে যাবে আশা করি। এবার আমি চলে যাব হাইফেনের দিকে, হাইফেন ঠিক আছে, এই দেশের অর্ধেক হলো হাইফেন, তাহলে এটা কম্পাউন্ড ওয়ার্ড গঠনে কিন্তু, কম্পাউন্ড ওয়ার্ড গঠনে কিন্তু হাইফেনের ব্যবহার আছে। যেমন ধরো আমি যদি বলি যে মাদার দিলে তো কিছু হবে না, কিন্তু মাদার ইন ল, হ্যাঁ সিস্টার ইন ল, এই এগুলোর ক্ষেত্রে হাইফেন, হাইফেনকে একভাবে বলা হয় যেটা নতুন শব্দ সৃজনে কাজ করে। যেমন ধরো মাদারের পরে কি করবো, ইন ল লাগাই লাগাই কিন্তু আরেক ধরনের চলে নিয়ে আসা যায়, তাহলে এটা কিন্তু ভালো একটা কার্যকরী আমাদের জন্য চিহ্নে কাজ করে। তাহলে এটা কি করতেছে, দুই বা ততোধিক একটা ওয়ার্ডের মধ্যে সমন্বয় করতেছে, একটা দুইটা তিনটা, মানে তিনটা ওয়ার্ডের মধ্যে রীতিমতো সমন্বয় করে ফেলছে, একটা কম্পাউন্ড ওয়ার্ড গঠন করে দিছে আমাদেরকে, বুঝতে পারতেছ? যেমন ধরো আমরা কম্পাউন্ড সংখ্যাগুলো যদি হয়, কম্পাউন্ড সংখ্যার ক্ষেত্রেও
কম্পাউন্ড যদি আমরা সংখ্যা বলি, কম্পাউন্ড সংখ্যা দিলেও কিন্তু তোমার এগুলো ব্যবহার আছে। যেমন ধর আমি যদি লিখি 31, তাও কিন্তু একটা হাইফেন আসছে, কথা বুঝতে পারতেছ? দেখে নাও আস্তে আস্তে। এবার আমরা চলে যাব ড্যাশের ব্যবহারে। এটা হবে নিচেতে বড় একটু টেনে দিছি, ড্যাশ, ঠিক আছে। যেমন ধরো ড্যাশের বিভিন্ন ধরনের আসলে ব্যবহার আছে। আমরা যদি চিন্তা করি হাইফেনের চাইতে, হাইফেনের যেরকম বিভিন্ন ক্ষেত্রবাড়ি ব্যবহার হয় সেটা ড্যাশের ক্ষেত্রে বিভিন্নমুখী ব্যবহার হয়। যেমন ধরো কোনো চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বুঝাতে তোমার ড্যাশের একটা ভালো ব্যবহার হয়। কেমন, কিরকম? যেমন ধরো কেউ যদি চিন্তা করতেছে, ইফ আই হ্যাড নট লস্ট অল অফ মাই ওয়েলথ, কেমন? বাট হোয়াই থিঙ্ক অফ দ্য পাস্ট, ইফ আই হ্যাড নট লস্ট অল অফ মাই ওয়েলথ বাট হোয়াই থিঙ্ক অফ দ্য পাস্ট। একজন মানুষ ধর আক্ষেপ করে বলতেছে যে তোমার, আমি যদি আমার সব সম্পদ না হারাতাম কিন্তু অতীত নিয়ে চিন্তা করি কি করব, বাট হোয়াই থিঙ্ক অফ দ্য পাস্ট, তাহলে এটা চিন্তা ভাবের মধ্যে একটা আকস্মিক পরিবর্তন আসছে না? এই জন্য আমরা ড্যাশের ব্যবহার করছি, বুঝতে পারতেছ? আবার অনেক সময় তোমার হেজিটেটিং বা ফল্টারিং স্পিচে হেজিটেটিং বা ফল্টারিং স্পিচেও কিন্তু ড্যাশের একটা ব্যবহার আছে। যেমন ধরো আই ওয়ান্ট টু সে দ্যাট, এভাবে করে থেমে থেমে যদি আমরা কথা বলি, মানে অনেক সময় আমরা হেজিটেশনে ভুগে যাই না, তখন কিন্তু এরকম ক্ষেত্রে ড্যাশের ব্যবহার চলে আসবে। আই এর পরে একটু ড্যাশ দিবা, আয় আয়, এই যে থেমে থেমে কথা বলাটা, বুঝতে পারতেছো? তখন কিন্তু এই এই টানতেছে, এরকম করে দিলেও তোমার হেজিটেশন সিনের ক্ষেত্রে তোমার ড্যাশটা চলে আসবে। এরপরে আমরা আনবো যেটাকে আমরা, সরি এটা একদম গিয়ে গেছে গা, কোটেশন মার্ক। কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, যেটা এটা আমরা সবাই জানি উদাহরণ চিহ্ন এইভাবে করে দেয়। তাহলে দেখো তোমার এটা ডিরেক্ট স্পিচে এটার অনেক ব্যবহার হয়, এটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নাই। ডিরেক্ট স্পিচে কিছুক্ষণ আগেও আমি কমার ক্ষেত্রে এটা আনছিলাম, ডিরেক্ট স্পিচে হি সেট, সরি হি সেট আই শ্যাল গো, হি সেট আই শ্যাল গো যে লেখা হচ্ছে এই, তাহলে এখানে কোটেশন মার্কের ব্যবহার হয়ে গেল, বুঝতে পারতেছ? তাহলে বিভিন্ন জায়গায় কোটেশন মার্কে ব্যবহার হয়। তোমার
একটু দেখে নাও, আমি এ পর্যায়ে তোমাদেরকে একটা এক্সারসাইজ দিব। এটা তোমাদের বাড়ির কাজ আকারে থাকবে আর কি, ঠিক আছে? যেমন ধরো লিখতেছি আমি, এটা তোমাদের হোমওয়ার্ক হবে কিন্তু, ওকে? স্যার লিখতেছি, আস্তে আস্তে দেখো। হোয়াটস ইওর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন? আস্কড সাদিয়া। বুঝতে পারতেছো? জয়া সেট আর নট ইয়েট ডিসাইডেড। ক্যান ইউ, সরি, ক্যান ইউ সাজেস্ট এনি? লেটস গো অন এ পিকনিক। লেটস গো অন এ পিকনিক, সেট সাদিয়া। ওকে, হোয়াট অ্যান এক্সিলেন্ট। এটা ই হবে, আবার দুটা একরকম বুঝে ফেলবেন, এটা সি, এটা ই। হোয়াট অ্যান, এটা এটা বারবার ইর কোন, আবার আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক্সিলেন্ট। আচ্ছা, আবার এই কালেক্ট লেগে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া আই শ্যাল সার্টেনলি, আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ, আই শ্যাল, সরি বাঁকা হয়ে গেছে, আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ সেট জয়া। ওকে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ তোমরা করে ফেলবে, ঠিক আছে? বস, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু মিট ইউ ভেরি সুন।